সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ বনমন্ত্রী শাজাহান সিরাজ এবং আমার ডানে আছেন গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক। আমি প্রথমে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাইব, দেশে এখন এক উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের বলেন যে 2001 সালের পহেলা অক্টোবরের নির্বাচনে জনগণ ভোট দিয়ে 2/3 শাসন আপনাদেরকে বিজয়ী করেছে এবং আপনারাও নানান অঙ্গীকার করেছিলেন, তো এই যে 2/3 আসনে বিজয়ী একটি ক্ষমতাসীন চারদলীয় জোট এবং সেই দলের নেতৃত্বে আছেন বিএনপি, আপনাদের যা করবার কথা 5 বছরের মধ্যে 2.5 বছর গেছে প্রায়, এই 2.5 বছরে আপনারা তা করেছেন? ধন্যবাদ চ্যানেল আইকে যে তারা বর্তমান দেশের সর্বশেষ রাজনীতি সম্পর্কে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জনাব সাইফুদ্দিন আহমেদ মানিক। আমরা দুজনেই এ বিষয়ে কথা বলবো। প্রথম কথা হলো যে বিগত নির্বাচনে জনগণ এই 2/3 বেশি ভোটে কেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটকে ভোট দিল? 5 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসন, সন্ত্রাস, অর্থনীতিকে সম্পূর্ণ বিপর্যস্ত করা, দলীয়করণ, এই যে ঘটনাগুলো 5 বছর ঘটেছে, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু মানুষ সম্পূর্ণভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং বহু আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের দুঃশাসনের কারণেই কিন্তু জনগণ সমস্ত অভাবিধিকে উপেক্ষা করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে চারদলীয় জোটকে ভোট দিয়ে জয়লাভ করে। এখানে একটা দিক হলো যে ভোটের দিন আমরা দেখলাম রাত্রি 8টা-9টা পর্যন্ত বিরোধী দল নেত্রীর যে রিয়াকশন দিলেন ভোট সম্পর্কে, সেটা বললেন যে ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে, কিন্তু রাত্রে যখনই গভীর হতে আরম্ভ করলো তখন দেখা গেল যে বিএনপির আসন সংখ্যা ক্রমশ বাড়তেছে এবং পরের দিন যখন আওয়ামী লীগ পরাজিত হলো তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন স্থূল কারচুপি হয়েছে। ঠিক আছে, এই কথাটুকুও একটা রাজনৈতিক দল বলে থাকলে এটা বলতে পারে, এটা আমাদের দেশের একটা রীতি, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি পার্লামেন্টেও যাব না এবং ও তো নেব না। এই ধরনের ঘটনা বাংলাদেশে আজ পর্যন্ত পাকিস্তান আমলে বা বাংলাদেশে এই ধরনের রিয়াকশন কোনো রাজনৈতিক দল নির্বাচন সম্পর্কে দেয় নাই, তার মানে তারা এই পরাজয়কে কোনো অবস্থায় মেনে নিতে পারে নাই এবং শুরুতেই যারা দেশে একটা গণ্ডগোল সৃষ্টি হয় তার জন্য এই কথা বলা হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা তাদের যে বক্তব্য সেটা তারা ঠিক থাকে নাই, তারা চেষ্টা করেছে যাতে আমরা গভর্নমেন্টও ফর্ম করতে না পারি, তার জন্য অনেক রকম চেষ্টা করেছে, সেটাও তারা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত তারা ওতো নিয়েছে এবং সংসদেও তারা অংশগ্রহণ করেছে, কিন্তু সংসদে যাওয়ার পরে আমরা আমাদের সংসদটা চলে রুলস অফ প্রসিডিউর আছে এবং সংবিধান অনুযায়ী, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা রুলস অফ প্রসিডিউর মানে না, সংবিধানও মানে না তারা। হ্যাঁ, ওয়াকআউট করার অধিকার প্রত্যেক দলের আছে, এটা পার্লামেন্টের রীতিনীতি আছে, ওয়াকআউট করতে পারে, কিন্তু এই যে ওয়াকআউট করার পরে দীর্ঘদিন পার্লামেন্ট থেকে তারা বাইরে আছে, এতদিন ধরে বাইরে আছে, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু, ছোটো বড় সব রাজনৈতিক দলও কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত এটাকে গ্রহণ করতে পারে। আমি আপনাদের কথা জানতে চাইছিলাম যে আপনাদের যা করবার আপনারা সেটি করেছেন কিনা। শুনেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে অগ্রগতি, এটা শুধু 2/3 মেজরিটির বেশি পাইলে বা বেশি ভোট পেয়ে উঠলেই যে এটা সফল হবে তা
সেটা কথা নয়, কারণ এখানে পার্লামেন্টারি পলিটিক্সে সরকারের যেভাবে দায়িত্ব আছে বিরোধী দলের দায়িত্ব কিন্তু কম না। তাহলে যে বিরোধী দল শুরু থেকেই আমাদের সমস্ত কর্মকাণ্ডে বাধা দিচ্ছে এটা তো দেশের সবাই জানে, কিন্তু সেই বাধাকে অতিক্রান্ত করে আমরা যে সমস্ত ওয়াদা জনগণের কাছে করেছি সেগুলো কিন্তু কাজ আমরা করে যাচ্ছি। আপনি আজকে গ্রামে গঞ্জে যান, সেখানে রাস্তাঘাট হচ্ছে, কালভার্ট হচ্ছে, ব্রিজ হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ কিন্তু চলছে। আজকে শিক্ষাক্ষেত্রে যদি মনে করেন একটা আমূল পরিবর্তন এনেছে। আমাদের নেত্রী ওয়াদা করেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই, আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয়, তাহলে আমি মেয়েদের জন্য 12 ক্লাস পর্যন্ত আমি বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করব। এটা তিনি করেছেন, আসার সঙ্গে সঙ্গে করেছেন। তিনি ওয়াদা করেছিলেন যে আমাদের এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে সংরক্ষণ করা, মুক্তিযুদ্ধের উপরে বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বেঁচে আছে তাদেরকে কীভাবে সম্মান করা যায়, কীভাবে তাদেরকে তাদের যে অর্থনৈতিক তার থেকে উন্নত করা যায়, কীভাবে বিগত দিনের যে শহীদরা তাদের প্রতি শ্রদ্ধা জানানো যায়, এই ব্যাপারে কিন্তু তিনি ওয়াদা করেছিলেন যে আমি ক্ষমতায় গেলে একটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করব। তিনি সেটা করেছেন এবং সেই কাজ তিনি সুষ্ঠুভাবে পালন করতেছেন। এছাড়াও যে সমস্ত মন্ত্রণালয়ে যে সমস্ত ওয়াদা তিনি করেছিলেন বা আমরাও করেছিলাম, আমরা কিন্তু সেগুলি ওয়াদা বাস্তবায়িত করে চলেছি। যেমন ধরেন আজকে আমার মন্ত্রণালয় ধরেন, আমার মন্ত্রণালয় তো বাংলাদেশ একটা মানে হয়তো বন সম্পর্কে মানুষের একটা আইডিয়া ছিল কিন্তু পরিবেশ সম্পর্কে আইডিয়া ছিল না, কিন্তু পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় ইস্যু হলো পরিবেশ। সেই পরিবেশ যে অবস্থাটা এটা তো একটা দারুণ অবস্থা। এই পরিবেশের জন্য আমরা প্রথমে পলিথিন শপিং ব্যাগ আমরা বন্ধ করেছি, যদিও এখনও প্রায় 10% পলিথিন বিভিন্নভাবে আছে চুরি করে বিক্রি করে, আমরা সেগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমরা মনিটরিং করতেছি, আমরা সেগুলোকে ধরার চেষ্টা করতেছি, জরিমানা করার চেষ্টা করতেছি, কেস দেওয়া হয়েছে। যেমন ধরেন জনকণ্ঠ, আমি বিদেশে গিয়েছিলাম একটা কনফারেন্সে, আসার পরে দেখলাম গণকণ্ঠ লিখছে মাত্র 2টা কেস নাকি হয়েছে ঢাকাতে। তো এরকম একটা অসত্য বক্তব্য দিতে পারি না, আমি চিন্তা করতে পারি না। আমি নিজেই তো ঢাকা শহরে 30-40টা করে নিজ হাতে আমি ধরেছি, করেছি, তাদেরকে থানায় সমর্থ করেছি, তাদের বিরুদ্ধে কেস হয়েছে। তারপরে আমরা সুষ্ঠু থ্রি হুইলার আমরা ঢাকার থেকে উঠিয়ে দিই, ঢাকা মহানগরীর বায়ু দূষণ, ঢাকা মহানগরীর বায়ু দূষণ অনেক আমরা কমিয়েছি। আমরা ইটের ভাটা 1 বছরের মধ্যে 65-70% ইটের ভাটা আমরা 120 ফিট যেটা করতে প্রায় ধরেন 15-20 আপনি বিরোধী দলকে অবশ্যই মনে করি যে সব বিরোধী দল না প্রধান বিরোধী দল, না প্রধান বিরোধী দল, আচ্ছা প্রধান বিরোধী দল এই জন্য দায়ী। আজকে যেহেতু এখানে প্রধান বিরোধী দল নেই, অন্য একটি বিরোধী দলের একজন নেতা আছেন, আমরা তার কাছে শুনি যে আসলে আপনারা কতটা করতে পারলেন। আপনার কাছে আমার একই প্রশ্ন যে বিগত নির্বাচনে যে বিপুল ভোটে বিজয়ী হয়ে 2/3 আসনে বিজয়ী হয়েছেন ওনারা অনেক অঙ্গীকার করে এসেছিলেন, আপনারা আপনাদের অবস্থান থেকে কী মনে করছেন যে সরকার কতটা তার অঙ্গীকার পূরণ করতে পারলো অন্তত এই অর্ধেকটা সময়ের হিসেবে? না গতবার ঠিকই, এটা ঠিকই যে আওয়ামী লীগের যে 5 বছরের শাসন আমল সেই সময় তাদের যে মানুষের যে তার প্রতিক্রিয়া বা আওয়ামী লীগের যে যদি বলি নেগেটিভ যে অ্যাক্টিভিটিস তার ফলে বিক্ষুব্ধ হয়েই মানুষ কিন্তু 4 দলের দিকে ভোট দিল। সেখানে তাদের কিছু কমিটমেন্ট ছিল, তারা ইলেকশনের আগে অনেক ধরনের কমিটমেন্টও করেছেন যে আমরা, এবং তার মধ্যে বড় ছিল যেটা সন্ত্রাস চাঁদাবাজি এগুলো বন্ধ হবে, এগুলো মেজর কথা মানে কমিটমেন্টের কথা। এখন আজকে 2.5 বছর পরে যদি দেখা যায় যে সেখানে মানুষের যে প্রতিক্রিয়া যারা তাকে ভোট দিয়েছিল সেই সময় তাদেরই তো প্রতিক্রিয়া হচ্ছে যে এখন তো অন্য উন্নয়ন বা অন্যান্য দাবি দেওয়া বাদ থাক, যে ভিক্ষা দূরে থাক কুত্তা সামাল, এখন মানুষের যান বাঁচানো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে যানটা কেমনে বাঁচাবে, ছেলে মেয়ে স্কুলে দিয়ে মাপ মার শান্তি নেই,
বিয়ে বাড়িতে গেলে তো এখন কোমরে গয়না লুকায়, তারপরে কমিউনিটি সেন্টারে গিয়ে গয়না পরে মেয়েরা আবার আসার সময় কোমরে গুঁজে আসতেছে। তো পরিবেশটা এখন তো জানেন, প্রতিদিনই খবরের কাগজে যেসব খবর আসতেছে, যেভাবে চলতেছে চাঁদাবাজি, যেভাবে চলতেছে, তাতে তো মানুষ এখন এই সরকার সম্পর্কে, তাদের ভূমিকা সম্পর্কে সেই ধারণারই সৃষ্টি হয়েছে যেটা আওয়ামী লীগের সম্পর্কে সৃষ্টি হয়েছিল, এবং যার ফলে আজকে মানুষের মধ্যেও নানা ধরনের অসন্তোষ এবং হতাশা সৃষ্টি হচ্ছে। এখন এখন আমাদের কথা যদি বলেন, যে আমরা যখন এই ইলেকশন হয়, মানুষ যখন আশা করছে যে বিএনপির নেতৃত্বে চার দলীয় সরকার আওয়ামী লীগের চেয়ে হয়তো ভালো কিছু করবে, তা আমার তো মনে হয় যে 91তে বিএনপি অনেক ভালো করছিল। 91-এর বিএনপির যে অ্যাক্টিভিটি সেটা এখনকার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। চার দলীয় জোট সরকার করার পরেও কিন্তু তাদের অ্যাক্টিভিটি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না মানে কোনো দিকই তো খুব একটা অগ্রগতি হয় না। কয়েকটা জায়গা আছে ঠিকই, যেমন শাজাহান ভাই যেটা বললেন, পরিবেশের ক্ষেত্রে কিছু পদক্ষেপ আছে, শিক্ষার ক্ষেত্রে কিছু পদক্ষেপ আছে, কিন্তু কিছু পদক্ষেপ নিলেও ভালোর চেয়েও খারাপের দিকটা এত বেশি বা ফেলিওরের দিকটা এত বেশি, তাতে ওই ওনার এইসব পদক্ষেপগুলো তো হারিয়ে যাচ্ছে সব নেগেটিভ ইয়েগুলোর মধ্যে। আজকে সর্বশ্রেণী ব্যবসায়ী থেকে আরম্ভ করে সকলের মধ্যে যেভাবে বিক্ষোভগুলো সমস্যাগুলো দাঁড়াচ্ছে, তারপরে তো আমরা যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অর্থনৈতিকভাবে তো আমরা খুব একটা অগ্রসর হতে পারছি না। অর্থ 2004 সাল থেকে সারা পৃথিবীর যে একবারে ফ্রি ট্রেড সব কিছু অবাধ করতে হবে, আমাদের কোটা মোটা এগুলো কিছুই থাকবে না, আমরা সেগুলোকে মোকাবেলা করার জন্য তো আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারছি না। আমাদের দেশের অগ্রগতির জন্য ইভেন ইন্ডিয়া যে তাদের যে গ্রোথ হচ্ছে, তাদের সরকার তো এখন বিলিয়ন্স অফ ডলার তাদের রিজার্ভ হয়েছে, তারা এখন বলছে যে আমরা 2 ডিজিট অর্থাৎ 10%-এর উপরে তাদের অ্যানুয়াল গ্রোথ তারা বাড়াবে, আমরা তো এটা পারতাম। সে তুলনায় লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা সেটা পাচ্ছি না, আমরা সেটা পাচ্ছি না, আমরা কোনো দিকেই সেইভাবে অগ্রগত হতে পারছি না। এদিকে আমাদের লোকসংখ্যা বাড়ছে, তো এখন একদিকে লোকসংখ্যা বাড়ছে, আরেকদিকে আমরা আমাদের সে ভূমিকা নিতে পারছি না, আমরা ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকছি। এই যে শাজাহান ভাই বললেন যে সংসদে আওয়ামী লীগ যাচ্ছে না বা ইয়া করছে না, বয়কট করে বসে আছে, সেম থিং তারা করেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগকে ইয়ে করার জন্য তারা করেছেন, যে কোনো অজুহাতে হোক তারা করেছেন। আসলে এই দুই বড় দলের একটা কনফ্রন্টেশনের পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই। যখন 91-তে খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখন আওয়ামী লীগের একমাত্র চিন্তা হলো কী করে তাকে নামানো যায়, লোকে বলে চুলে ধরে নামানো যায়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন বিএনপির সমস্ত কৌশলের মূল হচ্ছে কী করে তাকে নামানো যায়, টেনে নামানো যায়। তারপরে বয়কট টয়কট থেকে আরম্ভ করে সব কিছু করলো, এবারও চার দলীয় সরকার আসার পরে সেম থিং। অর্থাৎ আমরা দেখছি যে এই দুই দলের একটা সংঘাতময় ভূমিকা প্রথম থেকে চলছে। অথচ যেটা সাধারণ ভাই বলছেন যে সংসদীয় গণতন্ত্র তো বটেই, এমনকি যে কোনো গণতন্ত্রে পজিশন এন্ড অপোজিশন যদি কোপারেট না করে সেই গণতন্ত্রে স্থায়ী হতে পারে না। এটা আমরা সংসদীয় গণতন্ত্র যেখানে আছে সেটা দেখলেও দেখি, যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আছে ইভেন ইন আমেরিকা, পজিশন এন্ড অপোজিশন সব ন্যাশনাল ইস্যুগুলোতে তারা সেগুলো নিয়ে আলোচনা করেন। ইভেন ইন্ডিয়াতে যদি দেখেন, এই যে কাশ্মীরের বিভিন্ন সমস্যা বা জাতীয় অন্য সমস্যা নিয়ে সরকারি দল তর্ক বিতর্ক সবই হচ্ছে, সমালোচনা করছেন, কিন্তু আবার যারা ক্ষমতায় আছেন তারা বিরোধী দলকে ডেকে, সবাইকে ডেকে একটা সমঝোতার মাধ্যমে একটা জাতীয় নীতি ঠিক করার, পলিসি ঠিক করার দিকে যাচ্ছেন। কিন্তু আমাদের এখানে তো সেটা আমি দেখছি না, দেখছি না এটা যে হবে কী করে আমি সেটাও বুঝি না। কারণ দুই দলের নেত্রী দুজন, একজন হচ্ছে যে বঙ্গবন্ধুর কন্যা, আরেকজন হচ্ছে যে জিয়াউর রহমানের স্ত্রী, এ দুটো তো মনোপলি, কেউ আর বঙ্গবন্ধুর কন্যা হইতে পারবে না, আর জিয়াউর রহমানের স্ত্রীও কারো পক্ষে হওয়া সম্ভব না। সুতরাং দুটো মনোপলি, মনোপলির পরে ফলে আপনি যে ভাববেন যে আচ্ছা ঠিক আছে নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে একটা সমঝোতার পরিবেশ সৃষ্টি হবে, নেতৃত্ব পরিবর্তন সম্ভব না, আওয়ামী লীগ উইদাউট হাসিনা সম্ভব না, বিএনপি উইদাউট খালেদা জিয়া বা তার ফ্যামিলির কেউ, এখন তো তারেক জিয়ার নামও শোনা যাচ্ছে, সুতরাং ওটাও সম্ভব না। যার ফলে এটা এই মনোপলির কারণে এবং এই দুজনের সমঝোতা করা, তলার দিকে কর্মীদের মধ্যে একটা আগ্রহ নাই, সমঝোতার পরিবেশ সৃষ্টির আগ্রহ নেই আমি তা মনে করি না। বিএনপির মধ্যেও ভালো লোক, নানা ধরনের চিন্তার লোক আছে, আওয়ামী লীগের মধ্যেও আছে, কিন্তু এই দুজনের আমার যেটা দেখতেছি এখন যদি খুব ইয়ে করে দেখা যায়, কনফ্রন্টেশন বিটুইন দিস টু লিডার্স,
এটা কি করে সমঝোতা করবেন? আবার এই দুজনই হচ্ছে দুটা পার্টির মূল লোক এবং এই দুজনকে বাদ দিয়ে পার্টি হবে না। তাহলে এই দুজনের কনফ্রন্টেশন সমঝোতাও কখনো হবে না। তাহলে সমঝোতা যদি না হয়, আমরা যদি ন্যাশনাল ইস্যুগুলো তো মিনিমাম এক হইতে না পারি, আমরা যদি সেই পরিবেশটা, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে না পারি আমাদের দেশে, ফেল করি, যেটা 91-তে আমরা 90-তে স্বৈরাচার উৎখাতের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এবার একটা গণতান্ত্রিক যুগের আমরা শুরু করলাম আবার, সেটা যদি আমরা করতে না পারি তাহলে আপনি তো ইনভেস্টমেন্ট পাবেন না। আজকে বাংলাদেশের অগ্রগতি এ তো আপনার জন্য দুনিয়ার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি তো এখন ইচ্ছা করলে বিদেশি জিনিস আপনাকে ঠেকে রাখতে পারবেন না, আপনাকে বিদেশ থেকে ফ্যান আসতে দিতে হচ্ছে। আমাদের মার্কেটে ইন্দোনেশিয়ার বিস্কিট আসতেছে, মালয়েশিয়ার বিস্কিট পর্যন্ত আসতেছে, যদিও আমরা এগুলো তৈরি করি। আজকে আপনাকে আসতে দিতেই হবে, আপনাকে ওয়ার্ল্ড, আপনাকে গ্যাটে সই করতে হয়েছে, আপনাকে একটা অবাধ বাণিজ্য মেনে নিতে হচ্ছে, সব দেশের মাল সব দেশে যাবে এটা মেনে নিতে হচ্ছে। সুতরাং আপনাকে তো এখন ভালো কোয়ালিটির জিনিস তৈরি করে আপনাকে কম্পিট করতে হবে। সেটা করার জন্য আপনাকে দরকার টেকনোলজি, দরকার হাইটেক ইন্ডাস্ট্রি আমাকে করতে হবে, যাতে আমি কম্পিট করতে পারি অন্য দেশের সাথে। সেই হাইটেক ইন্ডাস্ট্রি করতে গেলে আমার টেকনোলজি লাগবে, আমার সেটার জন্য ক্যাপিটাল লাগবে। এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারে বিদেশ, বড় বড় সব মাল্টি ন্যাশনালস এবং কর্পোরেশনস, তাদের আছে হিউজ ক্যাপিটাল, তারা ইনভেস্ট করতে পারে। আমার দেশে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে তারা এখানে এই মারামারি, ঝগড়া, বিবাদ, খুনাখুনি, ব্যবসায়ী অপহরণ, হ্যাঁ, চাঁদাবাজি, এইসব খবর যে প্রতিদিন বেরোচ্ছে রেডিও, টেলিভিশনে, নিউজের মাধ্যমে, কোনোটাই তো আর গোপন করে রাখা সম্ভব না ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে, যার ফলে এখন আপনি ইনভেস্ট করতে তো কেউ এখানে আসবে না। আর উইদাউট দ্যাট ইনভেস্টমেন্ট আপনি তো কিছুতেই আপনার দেশকে অগ্রসর করতে পারবেন না। মালয়েশিয়া যে অগ্রসর হয়েছে সেটা তো হিউজ একটা পরিবেশ সৃষ্টি করেছে, ওখানেও বহু ধরনের ধর্ম, বহু ধরনের জাতি ছিল, কিন্তু মাহাথিরের কৃতিত্ব হচ্ছে সবাইকে নিয়ে সে ঐক্যবদ্ধভাবে একটা পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে কোরিয়ার পরে জাপানি ক্যাপিটাল এবং অন্যান্য ক্যাপিটাল এসে মালয়েশিয়াতে ইনভেস্টেড হয়েছে এবং মালয়েশিয়া 15-20 বছরের মধ্যে কোথায় চলে গেছে আজকে সেখানে মালয়েশিয়া। আমরাও এটা অ্যাট্রাক্ট যদি করতে না পারি, যতই আমরা বক্তৃতা দিই না কেন, উন্নয়নের বক্তৃতা দিই না কেন, বা ক্ষমতা আসার পরে বিদেশিদের নিয়ে, ইনভেস্টরদের নিয়ে সোনারগাঁ হোটেলে আমরা সেমিনার করি না কেন, কোটি কোটি টাকা খরচা করে, কোনো দিন আমার দেশে ইনভেস্টমেন্ট হবে না যদি না আমরা এখানে গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আমরা বজায় রাখতে পারি, কোনো দিন এখানে ইনভেস্টমেন্ট আসবে না। সেই পরিবেশটা আমরা আজকে যদি বলেন বাস্তবে দেখতেছি যে এই দুই দলের মধ্যে যে সংঘাতের রাজনীতি চলছে তারই পরিণতি। আজকে যে মাস্তানি বলতেছেন, এই যে খুনাখুনি হচ্ছে, অপহরণ হচ্ছে, এর বেশিরভাগ তো হলো পলিটিক্যাল প্যাট্রোনাইজের মাস্তানরা করতেছে। মাস্তানরা যে শক্তিটা পায় কোথায়? ক্রিমিনাল অ্যাক্টিভিটি সব দেশেই থাকে। আমেরিকা যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই বা দুনিয়ার অন্যান্য দেশে যে চোটবাটপাট নাই তা তো না, আছে, কিন্তু আমার দেশের সমস্যা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্যাট্রোনেজে যে মাস্তানি হয়, পলিটিক্যাল প্যাট্রোনেজে যারা এই অপহরণগুলো চালাচ্ছে তারা, আমরা আজকে তাদেরকে দলের মধ্যে স্থান দিচ্ছি, আমরা দলীয় ক্যাডার বাহিনী বানাচ্ছি, আমরা গণতন্ত্রের কথা বলছি, সন্ত্রাস নির্মূলের কথা বলছি, অর্থাৎ দলীয় ক্যাডার বাহিনী আমি মানে বাতিল করছি না, তাদেরকে আমি রাখতেছি, বরঞ্চ মনে করতেছি যে এরা ছাড়া আমার ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার কোনো পথ নাই, এই দৃঢ় বিশ্বাস নিয়ে তো আমি এগুলো চালাচ্ছি, তো সন্ত্রাস দূর হবে কী করে? আপনি আবার আসবো আপনার কাছে। আপনি উনি অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে মূল কথা যেটি উনি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে আপনাদের সাফল্য হয়তো কিছু কিছু আছে কিন্তু তা ব্যর্থতার ভিড়ে হারিয়ে যাচ্ছে। দেখেন, আমাদের দেশ একটা ছোট্ট দেশ, 54,000 বর্গমাইলের দেশ, লোকসংখ্যা প্রায় 15 কোটি। প্রথম কথা হলো যে মানিক বাজারা বলছেন সন্ত্রাসের কথা, অন্যান্যবারের সন্ত্রাস এবারের সন্ত্রাস কিন্তু একটু ভিন্ন ধরনের। এই রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা ছিল আওয়ামী লীগের আমলে, এবারে এটা বলতে পারবেন না যে রাষ্ট্রীয় সন্ত্রাসটা বড়, কারণ এখানে কিন্তু, হ্যাঁ, মানিকবার ঠিকই বলছেন, সব দলের মধ্যে কিছু এ ধরনের লোক থাকে, কিন্তু আমাদের গভর্নমেন্টের প্রথম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তার নিজের দলকেও ছাড়ে নাই। আপনি জানেন যখন যৌথ বাহিনী নামলো তখন আমাদের দলের লোকরাই কিন্তু তার শিকার হয়েছে অনেকেই। তারপরে এ পর্যন্ত আমাদের দলের চিহ্নিত লোক যারা যেখানেই যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কেসদারি করেছে, তাদেরকে জেলে পুরেছে, ফাঁসির আদেশ দিয়েছে। সুতরাং রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু আমরা বিশ্বাসও করি না, আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস লালনও করি না।
রাষ্ট্রীয় সংসদে জন্ম দিয়েছে আওয়ামী লীগ 1971 সালে স্বাধীনতার পরেই। রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার 20,000 লোককে হত্যা করেছে, রাজনৈতিক কর্মীকে 1000 সিরাজ সিদ্দিকীকে হত্যা করেছে। তাদের মানে একটা স্বাধীন দেশের সূচনাতেই তো তারা দেশকে ভিন্ন মতে পরিচালিত করছে, লক্ষ লক্ষ মানুষকে না খেয়ে মেরেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। তারা দেশে কোনো ইনভেস্টমেন্ট করার কোনো সুযোগ রাখে নাই, তারা জাতীয়করণের নামে দলীয়করণ করেছে, সেখান থেকে কিন্তু তাদের যাত্রা শুরু। তবে আমরা আশা করছিলাম যে এই দীর্ঘদিনের সফলতা ব্যর্থতার মধ্য দিয়ে আওয়ামী লীগ অন্তপক্ষে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। অনেক অঘটনও ঘটেছে তাদের তাদের দলের মধ্যে, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। এবারে দেখা যাচ্ছে যে আমার দেশে যা কিছুই হোক না কেন, নির্বাচনের পরে তারা ইচ্ছাকৃত হবে, হ্যাঁ বিচ্ছিন্ন হবে, দুই একটা ঘটনা ঘটতে পারে, এটা যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু তারা নির্বাচনের পরেই হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ, একটা সংঘাত সৃষ্টি করার জন্য তারা বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে পর্যন্ত বাংলাদেশকে তালেবান রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করছে। এটা তো কোনো কথা হইতে পারে না। তারপরে মানিক ভাইজিরা বললেন ইনভেস্টমেন্ট অবস্থা ঠিকই, যতক্ষণ পর্যন্ত দেশে ইনভেস্টমেন্টের পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি না যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি বেড়ে যাবে। এখন সেটার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের নেত্রী চেষ্টা করতেছে, বারবার আহ্বান জানাচ্ছে যে আসেন আমরা বসেন আলাপ আলোচনা করেন, কিন্তু তারা আলাপ আলোচনা আসতে রাজি না। এবং সর্বশেষ তারা যে আজকে যে সিদ্ধান্ত সারা দুনিয়ার সামনে, জাতির সামনে যেটা ঘোষণা করেছে, এরপরে কি আমরা আশা করতে পারি যে আওয়ামী লীগ মানে কী ধরনের পার্টি, যে পার্টি একটা আলটিমেটাম দিছে সেটা কি যে 30 এপ্রিলের মধ্যে আমাদেরকে ক্ষমতাচ্যুত করবে এবং 1 তারিখে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখবে, এর পিছনে কী ষড়যন্ত্র আমরা এটা এখনও বুঝতে পারতেছি না। তো আমরা এই ঘটনার মধ্য দিয়েই বোঝা যায় যে আওয়ামী লীগ একটি মুহূর্তের জন্য দেশে কোনো শান্তি চায় না, দেশে কোনো উন্নয়ন চায় না, দেশের কোনো অগ্রগতি চায় না, এবং তারা যে কোনো অবস্থার মুখে ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতার থেকে উৎখাত করবে এবং ডেট টাইম ঠিক করে দিচ্ছে। তো এখন কথা হলো যে এই ধরনের বক্তব্য যখন একটা দেশের বিরোধী দলটি দেয়, তখন কি আমাদের দেশের আইন শৃঙ্খলা, আমাদের দেশের ইনভেস্টমেন্ট, এগুলো কি আমরা তড়িৎগতিতে আশা করতে পারি? এখন এই প্রশ্নটা তো আজকে জনগণের মধ্যে এসে গেছে। দেখি আমি জনগণের মধ্যে এসে গেছে, সাইফুদ্দিন আহমেদ মানিক এ বিষয়ে কি বলেন আমরা একটু শুনি। ব্যর্থতার মূল কারণ যেটি বলছেন উনি, যা যদি ব্যর্থতা যেগুলো ওনারা বলছেন, সেটি প্রধানত মাননীয় মন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে যে প্রধান বিরোধী দলের জন্য দায়ী না প্রধান বিরোধী দল। আপনি কি মাননীয় মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত? আমি তো একমত নাই, এই জন্যই বলছি যে বিরোধী দল ঠিকই, আমি তো বললাম যে এটা যে কনফ্রন্টেশনের পলিটিক্স, কী করে ক্ষমতার থেকে নামাবে, দেশের স্বার্থ টার্থ কেউ দেখে নাই। যে যখনই অপোজিশনে থাকে তখন থাকে না, অপোজিশনে থাকলেই বক্তব্য একরকম হয়, আবার ক্ষমতা গেলে সেই বক্তব্যই কিন্তু ঘুরে যাচ্ছে সবার কি তখন হয়, এটাই তো আমাদের এখানে দেখে আসতেছি। এবং এটার পরিবর্তনের আমি খুব একটা সম্ভাবনা আমি বলে গেছি যে এটা খুব একটা চেঞ্জ ফেঞ্জ করবে না। আবার আওয়ামী লীগ যদি ক্ষমতা যায় ওনারাও সে একই ভূমিকা টুমিকা নেবেন। এখন এখানে আপনারাও একই তো সংসদ বয়কট করছে, তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন পার্লামেন্টে এবং বাইরেও যে আমি যদি বিরোধী দলেও থাকি ভবিষ্যতে আমি বিরোধী দল থেকে হরতাল করব না, এই একটা সুযোগ কিন্তু ছিল। তাহলে এই সুযোগটা কিন্তু তারা ইচ্ছে করে তাদের সেই বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করে তারা কিন্তু শুরুর থেকেই তারা এই হরতাল তারা শুরু করলো। তবে আপনি যেটা বলছেন একথা ঠিক যে এই বৃহৎ দুটি বিরোধী দলের মধ্যে যদি সমঝোতা সৃষ্টি না হয় তাহলে আমরা যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি, যে লক্ষ্য নিয়ে
এদেশের কৃষক শ্রমিক যুদ্ধ করেছে, সাধারণ মানুষ যুদ্ধ করেছে, সেই লক্ষ্যে চূড়ান্ত লক্ষ্যে কিন্তু আমাদের পৌঁছানো কঠিন হয়ে যাবে। সুতরাং আমিও মনে করি যে আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার। এখানে আমি বলেছি এই সমঝোতা সম্ভব না, এই জন্য নাম্বার না সম্ভব, অসম্ভব বলে কোনো জিনিস পৃথিবীতে নাই, এটা খুবই সম্ভব। যেটা বলছেন আপনি হচ্ছে না, তো দুই দলের অভিজ্ঞতা থেকে বলছেন যে ওনারা মুখ দেখা দেখি করেন না। হ্যাঁ, সেটা আমিও কিন্তু বলি, আমিও বলি, আমি যদিও সরকারি দলের একজন মন্ত্রী এমপি, আমিও বলি যে এখানে একটা ব্রেক থ্রু আনা দরকার এবং সেটা আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আমি আজকেও বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সেক্রেটারি জেনারেল, তাদের দুজনই দায়িত্ব একেবারে সরাসরি আওয়ামী লীগকে চিঠি দেওয়া ডাকা, যদি তারা আসে টেবিলে আলাপ হবে, সেখানে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা একটা সফলতার দিকে যেতে পারবো, এটা আমি এখনও বলি এবং সেই চেষ্টা চলছে। পার্লামেন্টে কয়েকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে, কিন্তু তারা তো সাড়া দেয় নাই, তাদের টেবিলে আসতেছে না। তবে আমি এখন মনে করি ইট ইজ হাই টাইম, এখন সরকারি দলের উচিত, বিরোধী দলের উচিত, কারণ সরকারি দলের নেতৃত্ব বলেন আর বিরোধী দলের নেতৃত্ব বলেন, নেতৃত্ব কোনোদিন চিরদিন এক থাকে না। আজকে আমরা ক্ষমতায় আছি, কালকে আমরা বিরোধী দলে যাবো, পরশু দিন আরেক দল আসতে পারে ক্ষমতায়, এটা তো ক্ষমতার পরিবর্তনের জন্যই তো রাজনীতি। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, আওয়ামী লীগের যে অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড মানে অবশ্য বলবেন এই ব্যাপারে, আমি তো আপনার রিয়াকশনে চাব যে কী কারণে, কোন কারণে আজকে তারা 30 এপ্রিলের মধ্যে আমাদেরকে উৎখাত করবে ক্ষমতার থেকে। ঠিক আছে, আমরা তো অধীর আগ্রহে 30 তারিখের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু যদি 30 তারিখে তারা আমাদেরকে উৎখাত করতে না পারে, তাহলে 1 তারিখে আমরা দেখব যে আওয়ামী লীগের ভূমিকাটা তখন কী হয়। তাহলে 1 তারিখে আওয়ামী লীগের উচিত তাদের দল বিলুপ্ত করে দেওয়া, দল বিলুপ্ত, জনগণের জাতভাগে জবাব দিবে। কিন্তু এই ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আমরা কোনোদিন আমরা দেখি নাই। এবারেও আমি মানিক ভাইয়ের একটা রিয়াকশন আমি চাই। হ্যাঁ ঠিক আছে, আমাদের আপনি যেটা বললেন আমি অনেকগুলোই স্বীকার করি যে হ্যাঁ, একটা সংঘাতময় পরিস্থিতি, যে কোনো মূল্যে আজকে সরকারের দল বিরোধী দলকে এই এটার একটা ব্রেকথ্রু করে একটা সমঝোতায় আসা উচিত। সেখানে বিরোধী দলের দাবি যদি থাকে সেগুলোও আমাদের নিচেটা মানা উচিত, আমাদের যে দাবি আছে সেগুলোও তাদের মানা উচিত, এটাই তো গণতান্ত্রিক পদ্ধতি, সেটা আমি রাজি আছি। কিন্তু আজকে তারা যেভাবে আমাদের সরকারকে উৎখাত করার জন্য, যে সরকার গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছে সেই সরকারকে নিশ্চয়ই 30 তারিখের মধ্যে দেশে কোনো ইলেকশন হবে না, কোনো সম্ভাবনা নাই। 30 তারিখের মধ্যে তারা যে কোনো মূল্যে জনগণের অভ্যুত্থানের মধ্যে মূল্যে তারা যে কোনো জনগণের অভ্যুত্থান, জনগণ কার পিছনে বেশি আছে তো আমরা মিটিংয়ে দেখতেছি, আমরা তো খালেদার মিটিংয়ে, খালেদা জিয়ার মিটিংও দেখতেছি, সরি আমরা আওয়ামী লীগের মিটিং বিষয়ে, এরশাদের পতনের ঠিক আগেও এরশাদের মিটিং এর চেয়ে কম বড় ছিল না, সে অবস্থা বাংলাদেশে নাই। কারণ আপনি যে অবস্থাটা বলছেন, এই সন্ত্রাস কিন্তু গুটি কয়েক এলাকার মধ্যে আবদ্ধ। আপনি গ্রামে যান, গ্রামে যান, 12 না মানে 75% গ্রামে কোনো সন্ত্রাসের সহ নাই, কিন্তু কতগুলো পার্টিকুলার জায়গা আছে ঢাকা সহ, যেমন দক্ষিণবঙ্গে আছে এলোকার আইলালো কমিউনিস্ট, ওই যে আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো, এই আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো কিন্তু আওয়ামী লীগ হাত করে ফেলছিল তার সময়ে, খুব বাহাদুরি দেখাইলো, কিন্তু এখন কী অবস্থা, এখন তাদের দ্বারাই কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করাচ্ছে। আর এবারে সন্ত্রাসের রূপটা দেখেন, এইগুলো যে সুপরিকল্পিত, ধরেন একটা লোক বা একটা গোষ্ঠী আরেকজনকে যে কোনো কারণে হত্যা করে, এটা আমরা সারা জীবনই দেখতেছি, সবসময় দেখতেছি, কিন্তু একটা মানুষকে মেরে 200 টুকরো করে গরুর মাংস যেরকম বিক্রি করে টুকরা টুকরা করে, এটা রেকর্ড আপনাদের আওয়ামী লীগ 10 না 11 টুকরা করছিল, না এখানে আপনি বুঝতে হবে যে এটা একটা সুপরিকল্পিত ব্যাপার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পদ দেখিয়েছেন ওনারা, শুনেন তাই তো হয়, আওয়ামী লীগের আমলে তো গ্রিল দিয়া আমাদের নেতাদেরকে মারছে, আওয়ামী লীগের আমলে তো রক্ষী বাহিনী বস্তার মধ্যে আমাদের কুষ্টিয়াতে, আপনি আপনি নিশ্চয়ই জানেন যে কুষ্টিয়াতে তাজা 13 জন তাজা আমাদের জাসদের নেতা কর্মীদেরকে বস্তার মধ্যে ভরে কুমারখালী নদীতে ফেলে দিয়েছিল, 2 দিন পরে তাদের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, এটাই তো আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং তারা কিন্তু সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আর কতগুলো ঘটনা আছে এটা ন্যাচারালি ঘটে,
এই ধরেন জমি জমা নিয়ে, এই ধরেন টাকা পয়সা নিয়ে, এগুলো কিন্তু ঘটে। আমি স্বীকার করি এটা যে এই যে সন্ত্রাসী যে যেটা বর্তমানে এখনো যেখানে যেখানে চলছে, এই ব্যাপারে গভর্নমেন্টের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে আপনি বলছিলেন এখানে যেটা বলতেছি যে ক্ষমতা আসার পরে এটা এত ভোট নিয়ে ক্ষমতা আসলো মানুষের একটা আকাঙ্ক্ষা নিয়ে, তখন কিন্তু একটা যে ভূমিকা নেওয়া রাষ্ট্রীয় যারা ক্ষমতা আছেন ক্ষমতাসীনদের মতন ভূমিকা নেওয়া, কিন্তু লক্ষ্য করা গেছে কিন্তু সেই সময় বিরোধী দলের উপরে বা আওয়ামী লীগের যে ভোটার উপর তার উপর কিন্তু আক্রমণ হয়েছে এবং সারা দেশেই হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আমি নিজে তো বাগেরহাটের বহু জায়গায় আমি নিজে ঘুরে এসেছি, গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভোলাতে এদিকে সর্ব বিভিন্ন জায়গায় এই আক্রমণটা হয়েছে, আক্রমণটা হয়ে এবং ব্যাপকভাবেই আক্রমণ হয়েছে। সেটা যেটা ধরে এই বছর এই ক্ষমতা আসার পরে কোনো সমস্যা হবে না, ধর্ষণ টর্ষণ এগুলো যেভাবে ঘটছে অর্থাৎ ক্ষমতা আসার পরে একটা পাল্টি ব্যাপার হয়েছে। এখন প্রবলেমটা হইতেছে কোথায় যে আজকে এই যে আপনি যেটা আমি বললাম যে ক্ষমতায় আসার পরে এই যে কনফ্রন্টেশনের পলিটিক্সটাই তো আমাদের ক্ষতি করতেছে বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গভর্নমেন্টের যে ফেলিওরের কথা, কনফ্রন্টেশন যাতে না হয়, কোনো গন্ডগোল যাতে না হয়, তার জন্য আমাদের তাহলে তো আপনি প্রথমেই আক্রমণটা করা উচিত হয় নাই। বেগম খালেদা জিয়া আমাদেরকে বিজয় মিছিল পর্যন্ত করতে দেয় নাই, আমরা বিজয় মিছিল পর্যন্ত বাদ দিছি আমরা, কিন্তু ওই কারবারগুলো ঘটনাগুলো আমরা দুই তিন দিন করতে এই সিদ্ধান্ত মাইনরিটি বলেন বা বিরোধী দলের সাপোর্টার বলেন এইভাবে আক্রমণ সারা দেশব্যাপী ঘটছে, বাড়িঘর জ্বালানো হয়েছে চট্টগ্রামে, ভাই জ্বালানো হয়েছে রাউজানে, তো আমি নিজে দেখে এসেছি কি জ্বালানো হয়েছে চট্টগ্রামে, বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে রাউজানে, এ তো নিজে চোখে দেখা রাউজানে বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে, বাগেরা জ্বালাইলো বাগেরাটের আপনার ওইখানে কারা জ্বালাইছে সেটা রাষ্ট্রটা দেশটা চলুক বরঞ্চ কাছে একটা সমঝোতার মধ্যে নিয়ে আসা যায় কিনা এটা কিন্তু কেউ ক্ষমতায় এসে করতেছে না, বরঞ্চ ক্ষমতায় যে আসতেছে সে কিন্তু সে ঔদার্য দেখাচ্ছে না, সে কিন্তু বিরোধী দলকে টেনে নিয়ে, আমি বলছি আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল সেম থিং তারা করছে, আপনারাও তার চেয়ে কর একটা সাইক্লিক ইয়া মনে করেন, 91-তে বিএনপি একরকম করলো, আওয়ামী লীগ এসে তার চেয়ে বেশি করলো, এবার চার দলীয় সরকার এসে চার চেয়ে বেশি করতেছে, এটা যেন ক্রমাগত এরপরে সামনেবার খোদা না খাস্তা আবার যদি আওয়ামী লীগ আসে তাহলে এইটা বোধহয় আরেক রকম হবে, লোকে বলে আর কি মানসিক কথা আছে বাইরে যে এখন তো দেখতেছেন হাওয়া ভবনের কথা শুনতেছেন, আওয়ামী লীগে আসলে নাকি সাইক্লোন ভবন হবে, এখন এগুলো সব ডিগ্রি আপনার বাড়তে হলো এখন শুনেন এখন এই যে একটা রাজনৈতিক দলকে হেয় করার জন্য এই ধরনের বহু কথাই বলতেছে, কিন্তু যার সম্পর্কে বলছে সে তো চ্যালেঞ্জ করছে যে আমার সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা সেটা হাজির করেন, কিন্তু আজ পর্যন্ত হাজির করতে পারে নাই, অর্থাৎ বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য বহু রকম চেষ্টা করা হয়েছে, সেই আপনার ইয়ের থেকে জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ বহু রকম চেষ্টা করছে কিন্তু সফলতা আমার তো মনে হয় যে সাধারণ বিষয় আওয়ামী লীগ আমার ধারণা আওয়ামী লীগ যদি ঘরে বসেও থাকে আওয়ামী লীগ বিএনপিকে ডুবাইতে কারোর দরকার লাগবে না, নিজেরাই ডুবতেছে, এভরিডে দিস গভর্নমেন্ট ইজ সিঙ্কিং, প্রতিদিন এটা ডুবতেছে না, এবং এই ডুবন্ত ইয়ার থেকে এটা আমি তো মনে করি যে কারো কিছু করতে হবে না, এবং তার নিজের আমলেও আজকে যদি মনে করেন কিন্তু আপনারা তো একটা তথ্য উদ্ঘাটন করেন না কেন, ধরেন এই যে ময়মনসিংহে বোমাবাজি হলো সিনেমা হলে এটা আপনারা বলতেছে আওয়ামী লীগ করাইছে সাপোজ, তো এটা তত্ত্ব বাইরের না কেন আপনারা এটা এই যে কেন হয়েছে তদন্ত কমিশন করে এটা যদি ফ্যাক্টটা পাবলিকের সামনে বলেন যে এই তদন্ত কমিশনের প্রতিবেদনের রিপোর্টও এইটা মিস্টেরিয়াসলি একটা রিপোর্টও তো আপনারা বের করেন ঠিক, যে কোনো তাহলে আপনি কী করে অভিযোগ করেন যে আওয়ামী লীগ করছে, যে কোনো ঘটনা ঘটলে সেটা তদন্তটা সুষ্ঠু হবে এবং তার ত্বরিত করা উচিত, এবার আমি একমত
স্বরাষ্ট্রমন্ত্রী করার জন্য এই একটা চক্রান্ত প্রত্যেক কথা বলতেছেন যে এই যে কথাটা আপনারা অফিসিয়ালি বলতেছেন কিন্তু আপনারা কিন্তু কোনটাই তদন্ত প্রমাণ করতেছেন এটা যেদিন ধরা পড়ছে সেদিন পরের দিন থেকেই সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই যে 30 তারিখে আমাদেরকে উৎখাত করার জন্য যে ডাক দিয়েছে তার সঙ্গে এটা ঘটনা এটা আপনারা কইতেছেন এটা কমন পিপল এটা কমন পিপল বলতেছে আপনারা বলার চেষ্টা করছেন না আমরা বলার চেষ্টা করি এটা দাঁড়ায় নাই আমরা এটা মাইকের লড়াই নাই মানুষের মধ্যে এই প্রতিক্রিয়া হচ্ছে সব জায়গায় তাহলে এই সঙ্গে সম্পর্ক পাবলিক খায় না এই জিনিস সেটা ধরেন সাব জড়ি যে এখন ইনকোয়ারি হচ্ছে আপনার মনে হয় যে 30 এপ্রিলের মধ্যে কি প্রধান বিরোধী দল যেটি বলছে যে সরকারের পতন ঘটানো তাদের পক্ষে সম্ভব হবে সেটা আন্দোলন সংগ্রাম করতেছে তার মধ্যে তারা যেটা বলতেছে অভ্যুত্থান সৃষ্টিকারী আন্দোলন করবে এবং তার মধ্যে দিয়ে সরকারের পতন হবে লাইক এনি তাহলে অভ্যুত্থান সম্পর্কে কি আওয়ামী লীগের কোনো ধারণা আছে অভ্যুত্থান সৃষ্টিকারী কবে না অভ্যুত্থান বলতেছে তার ধারণা আছে তারপরে তো অনেক কিছু অভ্যুত্থান তো আমরা করছি কে জানে আপনার যদি আপনার অভ্যুত্থান আমরাও করছি সবাই যদি রিজাইন করায় দেয় অনেক কিছু হইতে পারে আপনার দলের মধ্যে থেকে যদি রিজাইন করায় দেয় সেটা আপনি বলতেছেন ওরা তো বলতে পারে ভাবতে পারে এটা তো স্টান্ট কিছু ভাবতে পারে শুনেন এটা হলো স্টান্ট কিন্তু তারা এই ধরনের ঘোষণা আজ পর্যন্ত কি বাংলাদেশের রাজনীতিতে দেখছেন এই ধরনের ঘোষণা যে 30 তারিখে তাদেরকে আমরা উৎখাত করব 1 তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া বক্তব্য রাখবে এই ধরনের আজ পর্যন্ত তো শুনে সাজান ভাই এরকম দিন তারিখ দিয়া মুক্তিযুদ্ধ লড়াই সংগ্রাম তো আমরা সবাই মিলেই করছি আজ পর্যন্ত তো এটাও দেখিনি যে রাজাকার মন্ত্রী হয়েছে এটা তো দেখিনি এজন্য দায়ী কারা দায়ী কে তুমি না কিন্তু আপনি যে মন্ত্রিসভার মেম্বার কেন বলবেন না আপনার মন্ত্রী না না কেন বলবেন না আরেকজন রাজা কেন বলবেন না স্বাধীনতার স্বাধীনতার পরে স্বাধীনতার পরে এটাও তো আগে ছিল না পরে রাজাকারদের ক্ষমা করল কে ইনিস দি দেন প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমান তিনি হল এমনকি আমাদের সাথে আলোচনা করলো না স্বাধীনতা যুদ্ধের কে কি করছে না করছে মানে ভাই আপনি জানেন আপনি ছাত্র নেতাও ছিলেন তখন সমস্ত আন্দোলন এদেশের ছাত্র সমাজ করছে 52, 62, 69 অবস্থায় এমনকি স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব আমরা আপনারা আমরা দিছি একসঙ্গে আমরা দিছি কিন্তু এই যে 30 লক্ষ লোক মারা গেল তার প্রতিদানে উনি কী করলেন প্রকাশ্য মিটিংয়ের মধ্যে দলের সঙ্গে কোনো আলোচনা করে নাই আমাদের সঙ্গে কোনো আলোচনা করে নাই উনি বলে দিলেন যে আজকে সব ক্ষমা করে দিলাম হোয়াট ইজ দিস এটা কোনোদিন হয় তাহলে দিল হয় হয় আচ্ছা শোনেন শোনেন আমি বলি ভিয়েতনামে এই এত ইয়া পরে আমেরিকা যখন ইয়া করলো যখন ভিয়েতনাম আমেরিকা দালাল ছিল তো দক্ষিণ ভিয়েতনামে তো ছিলই এই এই ভিয়েতনামের যে নতুন গভর্নমেন্ট তারা ক্ষমতায় এসেই কিন্তু একটা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে এবং তাদেরকে পরে ওদেরকে বিভিন্ন আপনি তো হিউজ পপুলেশন আপনি কি করবেন কিছু লোককে সেটা আপনি কিছু লোককে পানিশমেন্ট দিয়া কোথাও তা না অন্ততপক্ষে কিছু লোককে এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়া সেটা তারপরে জেনারেল করে এটা ঠিক আছে সেটা বলতে পারেন ঠিক আছে কিন্তু তারা তো তাদেরকে কিন্তু ওই জন্য আপনি ওরা আওয়ামী ক্ষমা করলো দেখে এখন আপনি রাজাকার মন্ত্রী বানায় দিবেন না 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 আমি তা বলতেছি না যে ওরা তোরা ক্ষমা করছিস যা আমি শুদ্ধ রাজাকার মন্ত্রী তাহলে আপনি আন্দোলনের সময় জামাতে নিয়ে এক টেবিলে এরকম বসবেন ছবি তুলবেন সেই ছবি টেলিভিশনে আসলো সেই ছবি সংবাদপত্রে আসলো আমাদেরকে ডিভিড দেওয়ার জন্য ওইটা খুব ভালো লাগলো না রে বললাম না ওটা ভালো লাগেনি ওটা বিরোধিতা আমরা করছি মানে আপনাদের কম্পিটিশন চলছে আমি যে বললাম যখন আওয়ামী লীগ হাওয়া ভবন করে সামনে বোধহয় সাইক্লোন ভবন হবে 91 বিএনপি একরকম করলো তারপরে আওয়ামী লীগ এসে তার চেয়ে হায়ার ডিগ্রি তারপরে আওয়ামী লীগের চেয়ে এখন আপনারা আরো হায়ার হচ্ছে আমরা যখন আওয়ামী লীগ থেকে গলা চিপতে চিপতে আমাদের অবস্থা কি আমরা যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছি তখন ওরা ছবি তুলছে আপনি মন্ত্রী বানাইছেন তখন আরে ওরা ছবি তুলছে এই নিজামীর সাথে এই তো গোলাম আজমের সাথে মিলে ইয়া হবনব করছে ঠিকই করছে আমরা এটা সমালোচনা এখানে এখানে আমাদের নেতৃত্ব ওইখানের পরে এখানে আমাদের নেতৃত্ব এখানে আমাদের মন্ত্রী বানায় ফেললেন আমরা এক ডিগ্রি হাই এর সঙ্গে আমাদের পার্থক্য এখানে যা আওয়ামী যাদেরকে সাথে নিয়ে আন্দোলন করে ক্ষমতায় যায় কিন্তু ক্ষমতার ভাগটা অন্য কাউকে দেয় না আপনারা দিচ্ছেন ভাগ হ্যাঁ ডেফিনেটলি আমরা দিছি আমরা আমরা জাতির কাছে ওয়াদা করছি আমাদের নেতৃত্ব জনগণের কাছে প্রকাশ্যে বলছে যে আমাদের যে ইউনিটি এই ইউনিটি শুধু আন্দোলনের জন্য না এই ইউনিটি আন্দোলন করে যদি আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচনের মধ্যে জয়লাভ করতে পারি আমরা একটা গভর্নমেন্টে ফর্ম করবো এরা সারা দেশের মানুষ জেনেই কিন্তু ভোট দিচ্ছে সারা দেশের মানুষ বুঝেই কিন্তু ভোট দিচ্ছে যে এই 4 দলীয় ঐক্য জিতে
তাহলে একটা গভর্নমেন্ট ফর্ম করবে। এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেকর্ড যে কোনো দলই এটা করে নাই, গদা রক্ষা করে নাই, আমরা করছি। সেই আপনারা তার মানে আমাদের সাথে জামাত আসলে ওনারা হয়ে যায় রাজাকার, আর ওনাদের সাথে যখন যায় তখন ওরা সুবি হয়ে যায়। এটাকে একটা বক্তব্য ওরা একটু কম করছে, আপনি একটু বেশি করছেন। সামনের বার হয়তো ওরা আরো আরেক দিক দিয়ে হাই যাইব। এখন দুজন মন্ত্রী স্বাধীনতার 33 বছর পরে এইটাকেই নিয়ে ইস্যু করে আমরা, আপনারা এখন করতেছেন। এটা হচ্ছে কি জন্য, আজকে আওয়ামী লীগ বিএনপি কারো কোনো নীতি আদর্শের কোশ্চেনটা বড় না তাদের কাছে। মূল কথা হচ্ছে যেমন করে ও ক্ষমতায় যেতে হবে, এবং যেমন করে ও ক্ষমতা যাওয়ার জন্য আপনার এই জামাত টামাত রাজাকার আলবদর গাইল দিয়েও তাদের সাথে দরকার হলে তা গোল ক্ষমতায় যেতে হবে। তারপর এটা হলো মূল লক্ষ্য, নীতি আদর্শ বড় কথা না। সেটা আওয়ামী লীগের কাছেও যেমন বিএনপির কাছেও তেমন। এই আপনারা দুই দলে মিলে এখন ওইটাই কি ধরছেন? এটা আপনার এটার জন্য আপনার কমিটমেন্ট যার কাছে পারো ঠিক আছে, তেল গ্যাস বেচা দেবো, ওইটা করুম হেন করুম, এটা আপনারা কি করতে হইল কর না, আপনারা কি করতেছেন? আমরা এটাই করতেছি এখন, যেটা আমি বলতেছি কি করতেছি, আমাদের সময় শেষ, আমরা সেটাই করতেছি যে আমরা মনে করি এখন এখান থেকে বাঁচার পথ কি? বাঁচার পথ একটাই, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আগেও 54-তে ঐক্যবদ্ধ হয়েছি, 69-এ হয়েছিলাম, 71-এ হয়েছি, সেইভাবে 91-তে হয়েছি। আজকেও দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে যেখানে আছে কার সাথে হচ্ছে ঐক্যবদ্ধ হইতে হবে। এইসব অপরচুনিস্ট সুযোগ সন্ধানী এবং যেটা জনস্বার্থ বিরোধী হয়ে যায় তার বিরুদ্ধে সব মানুষকে যদি ঐক্যবদ্ধ করা যায় এবং সে ঐক্যবদ্ধ করা করে আজকে এটা সমাধান করা সম্ভব, এবং মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই পথে যাবে তার নমুনা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটা মানুষ তো এখন সেই লক্ষ্যে আগাবে, আপনারা তো উপরে বসে ভাবতে পারেন ঠিকই, মানুষ তো মেজরিটি বিপুল, শুনেন মেজরিটি বিপুল দুই শিবিরে বিভক্ত, একটা মেনলি আওয়ামী লীগ এবং বিএনপি, এটা থাকবে এই। কিন্তু আপনারা ভাবছেন না, এটাই আপনারা ভাবছেন, কিন্তু এটা থাকতেছে না, থাকবে না কেন? এটা থাকছে তোমার সামনে, বুড়ে আপনি চুপ হয়ে গেল গা, আপনার চুপ হয়ে গেল গা। আপনার দলের যে নেতা সদ্য কামাল হোসেন সাহেব, যার কোনো কনসিস্টেন্সি নাই, ভোট হলে পরে ওনার জবরদস্ত দল জিতে থাকে, তাহলে আপনারা কনসিস্টেন্সি পলিটিক্স করেন না কেন? আপনারা যতই আশা করেন আপনারা জনগণের কাছেও যান না, জনগণকে সাথে নিয়ে যেভাবে আন্দোলন করা দরকার সেটাও করেন না। আমরা ওই ঘড়ির কাটার মতো একবার এদিকে আর একবার ওদিকে, এইটা তো কোনো রাজনীতি করেন না, আপনারা স্টেট আমাদের লাইন নিয়ে আমরা সেই জন্য জাতীয় ঐক্য মঞ্চ গঠন করেছি, এবং সেখানে পল্টনে লক্ষ লক্ষ লোকের সমাবেশের মধ্য দিয়ে আমরা পয়সা দিয়ে বাইন্দা বিন্দা আনি নাই। হ্যাঁ, আপনাদের ভাষায় পল্টনের ক্যাপাসিটি হলো এখন 20,000, না না 20,000 20,000 একামলে ছিল পাকিস্তান আমলে, যখন পল্টন ছিল, যখন মিটিং করেন সাজান ভাই তখন পল্টনের আয়তন বাইরে লক্ষ লক্ষ, না আমরা আর আমরা যখন মিটিং করি তখন এটা আমাদের মিটিং, পল্টনে 20,000 কর নাকি আমাদের, আপনারা পল্টনে মিটিং করে 20,000 বলেন নাকি মিটিং করে, আপনাদের তখন পল্টনটা ইলাস্টিকের মতো বাইরে যায়, কেন বাইরে যায়? পল্টন পল্টনে জায়গা দেওয়া যায় না, ওই সেক্রেটারি পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমাকে তাই দাঁড়াইছে, আমাকে তাই দাঁড়াইছিল, সুতরাং লোক না না তাই দাঁড়াইছিল, এটা বলেন না, না তাই দাঁড়াইছিল। আপনারা এখন আপনারা খুব স্বর্গে বাস করতে পারেন, কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হবে, এবং আপনাদের এই যে কি বলে ফ্রাইং প্যান টু ফায়ার, একবার আওয়ামী লীগরে ভোট দিয়ে ক্ষমতায় আনো হে করাইতে বাঁচবো, ওইখান থেকে বাঁচার জন্য আমরা লাভ দেবো পাবলিক, যাইয়া পড়লাম একেবারে খালেদা জিয়া চুলার মধ্যে, 2.5 বছর ধরে চুলার মধ্যে হয়েছে। এই যে ফ্রাইং প্যান টু ফায়ার, করাই না চুলা, চুলা না করাই, এই যে আপনারা ভাবছেন যে আমরা এই করে মানুষকে ভাজুম আর আমরা যা ইচ্ছা তাই করুক, এটা চলবে না। এই পাবলিক এটার বিরুদ্ধে খারাপ মনে করে দেখেন, পাবলিকের বিরুদ্ধে খারাপ, আমি কোনো সোশ্যাল পলিটিক্স করব না, শুধু স্টেটমেন্ট দিয়া আমরা ঘরে বসে থাকবো, মানুষ ঐক্যবদ্ধ হবে এবং এই পাবলিক আপনার কাছে এসে যাবো, আপনার ক্ষমতা নেবে, এটাও কিন্তু আশা করি না। না আমরা ক্ষমতার কথা বলছি, সেটা আশা করেন, আরে ক্ষমতা ছাড়া রাজনীতি হয় না, সেটা না, ক্ষমতা যারা রাজনীতি করে তাদের অবশ্যই ক্ষমতা চিন্তা করতে হবে, রাজাকার নিয়ে ক্ষমতা যাবার জন্য রাজনীতি করেন নাই, আপনারাই যান না, আপনি স্বাধীনতা তো এই জন্য করেন নাই, এখন মন্ত্রী হইতেছেন আপনারা, রাজাকার লইয়া হইল তো, সেই পরিস্থিতি কি বাংলাদেশ আছে কেন, থাকবে না কেন, আছে এই আপনারা করেন না, আপনারা যাই না স্বাধীনতার পরে, আমরা এটা করেন না, স্বাধীনতার পরে যদি আপনারা আপনারা সঠিক ভূমিকা পালন, ছবি তোলেন কেউ এসে মন্ত্রী বানান আবার এদিকে বলেন, স্বাধীনতার পরে আপনারা যদি সঠিক ভূমিকা পালন করতেন তাহলে জাসদের জন্ম হইতো না, বরং জাসদ যারা করছে তারা আপনাদের সঙ্গে যোগ দিত, আপনারা সেদিন ভয়ে কোনো কথা বলেন নাই, আপনারা আত্মসমর্পণ করে রাজনীতি করতেন সেই আওয়ামী লীগের কাছে, এটা তো আমরা ভুলে যাই নাই, ভুলে যাই নাই, পরিষ্কার যা ভুলে যাই নাই, আমরা পরিষ্কার ভাবে রাজনীতি করছে, আমাদের পরিষ্কার রাজনীতি করছে, তাহলে তো আজকে
আজকে 32 বছরে আপনারা কত রুগাই গেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করলেন, একটা শিরোপার নাই, তাহলে কি রাজনীতি করেন রাজনীতিতে? সিট পাওয়াটাই একটা বড় ব্যাপার না, আপনি পার্লামেন্টে পলিটিক্স করবেন, গণতান্ত্রিক রাজনীতি করবেন না, রাজনীতি করবেন ওই তো আপনারা সিট পাওয়ার, আপনাদের এই যে আপনাদের সিট পাওয়ার রাজনীতির ফল হয়েছে এইটা, এই যে আজকে তো 91 থেকে সিট পাওয়ার রাজনীতি দেখে আসতেছি আমরা, এবং সিট বেচা কিনা রাজনীতি দেখে আসছি সেটা দেখে, কিন্তু বুঝছেন আমরা চাইছিলাম সেটা তো আপনার দেশটা অগ্রসর হয়ে গেছে, দশটা লোক যদি আসতো আমি মনে করি আপনি একটা বিরাট ভূমিকা রাখতে পারতেন, পাঁচটা দিয়ে ভূমিকা না, দেখেন দেশের মানুষ, আপনি তো বলতেছেন এক ধারা চিন্তা করতেছেন, ওই যে আওয়ামী লীগ আর বিএনপি একই ধারায় ভাবে, বলছে হয় তুই নাইলে আমি, হয় তুই খাবি নাইলে আমি খামো, একবার বিএনপি কর্মীরাও বলে ওরা পাঁচ বছর আমরা কিছু খাই নাই এবার আমরা করুক, যার ফলে এক চেটিয়া তারা দলীয় সব করে, আবার আরেকজনের ওরা পয়সা দিছে, হ্যাঁ ওরা পাঁচ বছর খাইতে পারুম না, এই আড়াই বছরের মধ্যে তাহলে আমরা খাই, নির্বাচন আসতেছে জেলায় পৌরসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন আমরা দেখি আপনারা কতদিন নমিনেশন দেন, আমরা তো এখন মেইন আমাদের কাজ হচ্ছে আমাদের 17 দফা গভর্নিং দেশের যেটা করা উচিত ওটা উল্টাপাল্টা দফা না, সেই ভিত্তিতে আমরা যেভাবে 11 দফার ভিত্তিতে যখন আপনি বললেন জনগণ সেভাবে আমরা মোবিলাইজ করে জনগণ আমাদের বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে, তাহলে তো আপনাদের পক্ষে আছে, তাহলে সামনের নির্বাচনে পরীক্ষা হবে যে কয়জন কত পার্সেন্ট জনগণ আপনাদের ক্যান্ডিডেটকে ভোট দেন, আমরা আমরা 11 দফা আন্দোলনটা একদিন হয়নি, আমরা যেমন 11 দফার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা যে আন্দোলন সংগ্রাম ক্রমান্বয়ে গড়ে তুলি এবং তারই পরিণতিতে 70 সালে কিন্তু একটা বিরাট বিজয় আমাদের বাঙালিদের সূচিত হয়েছিল, এবারও দেখেন যে মানুষ যদি তার এই ইয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সেই পরিস্থিতির সৃষ্টি হয় এবং তখন এই পলিটিক্সের পরিবর্তন সম্ভব, কাকে নিয়ে ঐক্যবদ্ধ হবে, জনগণ ঐক্যবদ্ধ হবে, 32 বছর তো আপনারা জনগণকে কিছু দেখাতে পারেন নাই, জি আমরা চাই আমরা দেখান 32 বছরে, আমরা চাই আপনারা 32 বছর আমরা এখন থেকেই আপনাদের চেহারা 32 বছর এত দূর পরিষ্কার হয় নাই, এখন পাবলিকের কাছে চেহারা পরিষ্কার, এটা তো সামনে ইলেকশন বলতে শেষ করে দিচ্ছি, আমরা চাই যে আপনারা ক্ষমতায় আসেন, কিন্তু ক্ষমতা ইনশাআল্লাহ দোয়া করেন, ক্ষমতা আসলে লক্ষ্য নাই, দোয়া করেন, কেমনে দোয়া করবো, জনগণ আমাদের পিছনে নাই, আপনারা চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেন তৃতীয় মাত্রা জনগণ আপনাদের পিছনে আসুক, যে কোনো মতামত পান ভবিষ্যতে ক্ষমতা এসে পারেন, আমাদের যে সমস্ত ভালো ভালো কথা বললে করেন, পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000 আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com, আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টায় এবং রাত 2টায়, আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা, সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই যে এতক্ষণ ধরে আপনারা বিতর্ক দেখলেন দুনেতার মধ্যে, এই বিতর্কের মধ্যেও কিন্তু তারা কখনো কখনো একসুরে কথা বলেছেন এবং সেই একসুরটি হচ্ছে যে দেশে এখন যে সংঘাতের প্রতিহিংসার প্রতিশোধের সংঘাতের সংঘর্ষের রাজনীতি চলছে, তার বিপরীতে এখন দরকার সম্প্রীতির রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি এবং সহমর্মিতার রাজনীতি, এবং দুজনেই বলেছেন দেশে অসংখ্য বিষয়ে সমস্যা আছে, এই সমস্যাগুলো কারো একার পক্ষে এখন আর সমাধান করা সম্ভব নয়, এর জন্য দরকার জাতীয় ঐকমত্য। মাননীয় মন্ত্রী নিজেও বলেছেন যে এ ব্যাপারে সরকারকে, সরকারি দলকে উদ্যোগী বেশি হতে হবে, যেহেতু তারা ক্ষমতায় আছেন তাদের দায় দায়িত্ব অনেক বেশি। অপরদিকে বিরোধী দলের গণফোরামের সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমেদ মানিক বলেছেন যে এই ঐক্যের সম্ভাবনা খুব কম, এই ঐকমত্যের সম্ভাবনা কম, যদি তারা ঐক্যে আসতে পারেন, ঐকমত্য পোষণ করতে পারেন তাহলে সেটি একটি ইতিবাচক দিক, আর যদি না পারেন তাহলে জনগণ তাদের পথ খুঁজে নেবে। আমরা আশা করব দেশে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের ব্যাপারে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উদ্যোগী হবেন এবং যারা ক্ষমতায় আছেন তাদের একটি রাষ্ট্রনায়কোচিত ভূমিকা জনগণ প্রত্যাশা করে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল এই সময়, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন।